हेलो व्यूअर्स, वेलकम बैक टू प्रिथास कुकिंग हाउस। आजकेर पर्वे आपनादेर संगे शेयर करब निरामिष एंचुरेर डानलार रेसिपी। एंचुरेर सीजन प्राय एसेई गेल आर एंचुरेर सीजने आमरा कम बेशी सबाई एंचुर खेये थाकि। प्राय आमार निजेर पार्सोनालि खुबी फेवरेट एकटा सब्जी हलो ए एंचुर। चलुन झटपट देखे नेवा जाक। বাড়িতে নিরামিষ দিনে বা পূজো আর্চার দিনে কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথে এই নিরামিষ এঁচুরের ডালনা অবশ্যই পরিবেশন করতে পারেন। তো এঁচুরের ডালনা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 400 গ্রাম মতো এঁচুর। এঁচুরটাকে ভালো করে কেটে নিয়েছি এবং এরকম ডুমো ডুমো করে টুকরো করে কেটে রেখেছি মাঝারি সাইজের। এবারে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে আমরা এই ডুমো ডুমো করে কেটে রাখা এঁচুরটা দিয়ে দেব। এঁচুরটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আগের থেকে। এবার এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো একটু জল। আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ জল অ্যাড করলাম এবং এরপর এর মধ্যে অ্যাড করব হাফ টিস্পুন পরিমাণ লবণ। এবং তারপরে প্রেশারের ঢাকনাটা আটকে দিয়ে প্রেশারে একটা সিটি দিয়ে নেব। এঁচুর কিন্তু অনেকেই সেদ্ধ না করে ডাইরেক্ট ভেজে রান্না করেন, সেটাও অবশ্যই করা যায়। তবে আমি সবসময় প্রেশারে একটা সিটি দিয়ে নিয়ে এঁচুরটাকে একটু হালকা সেদ্ধ করে নিয়ে তারপরে ভেজে রান্না করি। তো লবণটা দেওয়ার পরে এঁচুরটার সঙ্গে লবণটা ভালো করে মিশিয়ে দিতে হবে এবং তারপরে প্রেশারের ঢাকনাটা আটকে দিয়ে আমরা ওয়েট করব একটা সিটি হওয়া পর্যন্ত। একটা সিটি হয়ে যাওয়ার পরে গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম এবং 10-15 মিনিট পরে যখন প্রেশার কুকার থেকে সমস্ত স্টিমটা বেরিয়ে যাবে তখন প্রেশারের ঢাকনাটা খুলে নেব আমরা। দেখুন, আমাদের এঁচুর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা ঝুড়ির মধ্যে এই এঁচুরটা আমরা ঢেলে নেব যাতে সমস্ত এক্সট্রা জলটা ভালো মতো ঝরে যায়। তার জন্য এবারে জল ঝরিয়ে নেওয়া এঁচুরটা আমরা সাইডে রেখে দেব এবং একটা কড়াই নেব। কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে জল ঝরিয়ে রাখা এঁচুরের টুকরোগুলো আমরা কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেব এবং খুব ভালো করে নেড়েচেড়ে 2-3 মিনিট ধরে এঁচুরটাকে ভেজে নেব। 3 মিনিট হয়ে গেছে দেখুন, এবং এঁচুরটা খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা এঁচুরটাকে কড়াই থেকে তুলে আলাদা করে সাইডে রেখে দেব। ওই সেম কড়াইয়ের মধ্যেই অ্যাড করব আরও 2 টেবিল স্পুন পরিমাণ রিফাইন্ড অয়েল বা সাদা তেল। আপনারা চাইলে অবশ্যই সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তেলটা খুব ভালো মতো যখন গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে অ্যাড করব গোটা গরম মশলা। এখানে আমি দিয়েছি 3 টুকরো ছোটো দারচিনি, 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, 2টো ছোটো এলাচ, 3টে লবঙ্গ এবং 1/4 টিস্পুন পরিমাণ জিরে। ফোড়নের সমস্ত কিছু খুব ভালো করে 10-15 সেকেন্ড ধরে যখন ফ্রাই হয়ে যাবে তখন এর মধ্যে আমরা অ্যাড করব বড় বড় টুকরো করে কেটে রাখা আলু। আলুটা অ্যাড করে তার মধ্যে আমরা স্বাদ অনুযায়ী লবণও অ্যাড করব। লবণটা অ্যাড করার পরে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে এবং আলুটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিতে হবে। 4 মিনিট পরে দেখুন আমি ফিরে এলাম, আলুটা মোটামুটি 60% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা কড়াইয়ের মধ্যে অ্যাড করছি 2টো চেরা কাঁচা লঙ্কা এবং 1টা মিডিয়াম সাইজের টোম্যাটো। খুব ভালো করে নেড়েচেড়ে আরও 2 থেকে 3 মিনিট ধরে একটু আমাদের ভালো করে রান্নাটা করে নিতে হবে। আরও 3 মিনিট পরে ফিরে এলাম, দেখুন টোম্যাটোটা মোটামুটি গলে গেছে। এবারে আমরা এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই আমি অ্যাড করলাম 1 টিস্পুন পরিমাণ আদা বাটা। তারপরে এর মধ্যে আমি অ্যাড করছি 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো এবং 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। এবারে অ্যাড করব লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কাও ইউজ করেছি। ঝালটা অবশ্যই আপনারা বুঝে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে আমি অ্যাড করছি 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে সুন্দর একটা কালার হয় তার জন্য। তারপরে অ্যাড করলাম সামান্য পরিমাণে একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এবং আবারও অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপরে অ্যাড করছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এই সমস্ত কিছু অ্যাড করার পরে খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের মিক্স করে নিতে হবে এবং মশলাটাকে আমাদের 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে গিয়ে যদি মনে হয় মশলাটা পুড়ে যেতে পারে বা তলা থেকে লেগে ধরতে পারে তাহলে সামান্য পরিমাণ একটু জল আপনারা অ্যাড করতে পারেন। আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণ জল অ্যাড করলাম এবং খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিয়ে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
3 মিনিট পরে ফিরে এলাম, দেখুন মশলাটা কিন্তু খুবই ভালোমতো কষে গেছে, সাইড থেকে তেল সেপারেট হতে আরম্ভ করে দিয়েছে এবং খুব সুন্দর একটা কালার এসেছে। এবার এই অবস্থায় আমরা আগে থেকে ভেজে রাখা এঁচোড়টা অ্যাড করে দেব কড়াইয়ের মধ্যে এবং এঁচোড়টা অ্যাড করে খুব ভালো করে এই মশলার সঙ্গে আমাদের মিক্স করে নিতে হবে এবং এঁচোড় সমেত মশলাটাকে 2-3 মিনিটের জন্য একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তিন থেকে চার মিনিট পর এঁচোড় সমেত মশলাটা ভালোমতো কষে যাওয়ার পর এবার আমরা এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল। জলটা অবশ্যই নির্ভর করছে আপনারা কতটা ঝোল বা গ্রেভি পছন্দ করছেন তার উপরে। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ জল অ্যাড করলাম এবং জলটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা জল না, একটু ঈষদুষ্ণ বা লিউকওয়ার্ম জল আমরা অ্যাড করেছি, এতে করে ঝোলের টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো জলটা অ্যাড করে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দেব এবং একটা ঢাকনা চাপা দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। প্রায় 5 মিনিট পর আমি ফিরে এলাম, দেখুন আমাদের এঁচোড়ের ডালনা কিন্তু অলমোস্ট রেডি, ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠেছে এবং কালারটাও ভীষণ সুন্দর এসছে। এই অবস্থায় আমরা গ্যাসটাকে অফ করে দেব এবং 2-3 মিনিটের একটা স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। 3 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবার পরে একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি, সার্ভিং বোলের মধ্যে আমরা এঁচোড়ের ডালনাটা তুলে নেব এবং গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা বা পোলাও বা ফ্রাইড রাইসের সাথে এঁচোড়ের ডালনা সার্ভ করব। নিরামিষ এই এঁচোড়ের ডালনার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে ভিডিওটাতে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। বাই।